ইউক্রেন সীমান্তে রাশিয়ার একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে 65 ইউক্রেনীয় যুদ্ধবন্দী সহ 74 আরোহী নিহত হয়েছে। রুশ বাহিনীর হাতে বন্দি ইউক্রেনীয় সেনাদের বিনিময়ের জন্য বেলগোরোদের দিকে যাচ্ছিল বিমানটি। রাশিয়ার এক নেতা দাবি করেছেন উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইউশিন IL-76 সিরিজের বিশাল আকারের ওই পরিবহন প্লেনটি আকাশ থেকে আগুন সহ হুড়মুড় করে পড়ে যায় বেলগ্রেডের কাছাকাছি, যা ইউক্রেনের খারকিভ শহর থেকে 174 কিলোমিটার দূরে। প্লেনটিতে ছিলেন 65 জন ইউক্রেনীয় বন্দী, 6 জন ক্রু ও 3 বেসামরিক কর্মকর্তা। তারা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন এক রুশ এমপি, যদিও এর সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেই বেলগোরেড শহরে সম্প্রতি মারাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইউক্রেন। 25 জন নিহত হয় ওই হামলায়। বিমান বিধ্বস্ত নেপথ্যেও ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার সন্দেহ করা হচ্ছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিমান বিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্র পশ্চিমারা সরবরাহ করেছে বলেও অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। ক্রামতুল্লা বিপ্লব, ATN বাংলা।